ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকে নতুন উদ্যমে কাজ শুরু করেছেন রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাস। প্রাণীদের সেবা প্রকল্পে রাজ্য সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পগুলির বাস্তবায়নের ব্যাপারে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তিনি। এরই অঙ্গ হিসাবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও ত্রিপুরা ভেটেরিনারি ডাক্তার সমিতির যৌথ উদ্যোগে পশু কল্যাণ আইন ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আয়োজিত সেমিনার তথা এক সংবিধানশীলতা অনুষ্ঠানে বুধবার অংশ নিলেন তিনি। আগরতলা শহরের মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এই দিনের সেমিনারে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের পশু কল্যাণ বোর্ডের সচিব ডক্টর সুজিত কুমার দত্ত। এদিন নিজের বক্তব্যে মন্ত্রী সুধাংশু দাস বলেন, আগামী 6 মাসের মধ্যে রাজ্যের প্রত্যেকটি জেলাতে একটি করে গোশালা চালু করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। এবারের রাজ্য বাজেটেও আলোচনা হয়েছে এই প্রস্তাব নিয়ে। এর পাশাপাশি তিনি এও বলেন, ত্রিপুরা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড যে আর্থিক অনুদান পায় তার সঠিক বাস্তবায়ন দরকার। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে প্রত্যেক মাসের শেষে সেই কাজের পর্যালোচনা করা উচিত। রেখেছি আপনাদেরকে আনন্দের সহিত জানাই, এবার বাজেটে কিন্তু এটা আমরা প্রপোজাল রেখেছি যে আমাদের প্রত্যেকটা জেলাতে আমরা একটা করে গোশালা এবার ওপেন করব। যেমন আমাদের এক দুইটা জেলাতে গোশালা রয়েছে, নর্থে রয়েছে, সাউথে সম্ভবত আছে এবং আমাদের সিপাহী জেলাতে সম্ভবত আছে, বাকি 5টা জেলাতে নেই। এই 5টা জেলাতে আগামী 6 মাসের মধ্যে আমরা চাইছি আমরা গোশালা চালু করব। এবং আরেকটা জিনিস আমি বলবো, গোশালা শুধু চালু করলেই চলবে না, এই গোশালাগুলিকে মেনটেন করার দায়িত্বটাকেও কিন্তু আমাদের নিতে হবে। ত্রিপুরা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড যে ফান্ড পায়, যে অর্থ আপনাদের জন্য বরাদ্দ রয়েছে, এই অর্থেরও সঠিক বাস্তবায়ন দরকার। যে সমস্ত জায়গাতে ওয়েলফেয়ার বোর্ডের অধীন বা যে সমস্ত এনজিওর অধীন বিভিন্ন পশুধন রাখা হচ্ছে, তার প্রপার ফিড, তার প্রপার ফডার, তার ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে। ডিপার্টমেন্ট যেমন করছে, ইন দ্য সেম টাইম দ্য ত্রিপুরা অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড শুড অলসো টেক দ্য রেসপন্সিবিলিটি টু প্রোভাইড সাফিসিয়েন্ট ফিড অ্যান্ড ফডার। সো এই জিনিসটাও আমাদের লক্ষ্য রাখা উচিত, এগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। তাই আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমার পক্ষ থেকে সব রকমের সহযোগিতা আপনারা পাবেন। আপনাদের পক্ষ থেকে শুধু আমার এটুকু অনুরোধ থাকবে, আপনারাও সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং আমি যেটা স্বপ্ন দেখছি, এবং এটা বললে ভুল হবে না, এআরডিডি ডিপার্টমেন্ট ত্রিপুরা রাজ্যে সর্বত্র এক্সিস্ট করে এই জিনিসটাই কিন্তু এতদিন মানুষ জানতো না। ঠিক বলছি না ভুল বলছি বলুন, কিছু কিছু মানুষ জানতো কিন্তু ম্যাক্সিমাম লোকেই জানতো না। আর মাঝে মধ্যে কিছু ছাগলের বা ওই মুরগের বাচ্চা দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, থ্রু আউট দ্য ইয়ার্স আমাদেরকে কাজ করতে হবে। উই নিড টু প্ল্যান কম্প্রিহেন্সিভ প্ল্যান আমাদের নিতে হবে, যাতে করে ডিপার্টমেন্টের এক্সিস্টেন্ট আমরা পুরো বছর মানুষের কাছে তুলে ধরতে পারি। পশুদের প্রতি কঠোরতা কমিয়ে তাদের প্রতি যত্নবান হওয়ার জন্য বুধবার রাজ্যবাসীকে অনুরোধ জানিয়েছেন ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।